সরকারি বেসরকারি হাসপাতালে কোভিড টেস্টের ব্যবস্থা করতে হবে। হাসপাতালে কোভিড টেস্টের পর সাধারণ চিকিৎসার জন্য ভর্তি করাইতে হবে। সরকারি আধা সরকারি সকল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করতে হবে। চট্টগ্রামে মোট 10,000 শয্যার আইসোলেশন সেন্টার চাই। আইসোলেশন সেন্টার সমূহকে কোভিড হাসপাতালের নিয়ন্ত্রণে আনতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আমাদের আজকের এই পদযাত্রার মাধ্যমে আমরা আমাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরব। আজকের এই পদযাত্রায় আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা ডাক্তার মাহমুদুর রহমান, উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সংগঠন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত চট্টগ্রামবাসী, আপনারা ইতিমধ্যে দেখেছেন চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার কি দুরবস্থা চলছে। জনগণ তার চিকিৎসা পাচ্ছে না, প্রাইভেট হসপিটালগুলোতেও চিকিৎসা পাচ্ছে না, সরকারি হসপিটালগুলোতেও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত হচ্ছে না, ঔষধপত্র সহ বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। তাই আজকে আমরা পদযাত্রায় নেমেছি। ইতিপূর্বে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমাদের কিছু দাবি দাওয়া নিয়ে অনশন করেছিলাম এবং সেখান থেকেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা পদযাত্রা করব। প্রতিটি আইসোলেশন সেন্টারে 2 থেকে 3টি করে পিসিএম মেশিন, জেনেক স্মার্ট মেশিন দিতে হবে। আইসোলেশন সেন্টার থেকে হাসপাতালে দিতে হবে। চট্টগ্রামে 10,000 বেডের আইসোলেশন সেন্টার চাই সকল হাসপাতালে এবং সকল জনপ্রতিনিধি, ডাক্তার প্রতিনিধি, প্রশাসন প্রতিনিধি এবং প্রতিনিধি নিয়ে গঠিত কমিটির মাধ্যমে বাস্তবায়ন চাই। সকল হাসপাতালে নন কোভিড রোগীর চিকিৎসা করতে হবে। কোভিড রোগীদের বহন করার জন্য বিশেষ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চাই। সরকারি বেসরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের ব্যবস্থা রাখতে হবে। সকল আইসোলেশন সেন্টারে অক্সিজেন আধুনিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখতে হবে। চট্টগ্রামের কোনো মানুষ যেন চিকিৎসা না পেয়ে মারা না যায়। সংগ্রামী উপস্থিতি, চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন সমূহের উদ্যোগে আজকের এই পদযাত্রা দিদির মোড় থেকে শুরু করে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবে এসেছি। আমাদের এই পদযাত্রার সমাপনী পর্বে আজকের এই সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করার জন্য মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর কমান্ডার মুজাফফর আহমেদকে আজকের এই পদসভার সমাবেশের সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি। গণ অধিকার চর্চা কেন্দ্রের কেন্দ্রীয় আহ্বায়ক, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সম্মানিত চেয়ারম্যান, যুদ্ধকালীন কমান্ডার চট্টগ্রাম মহানগরের ডাক্তার মাহমুদুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই জানেন সমগ্র বাংলাদেশে কোভিড এবং নন কোভিড রোগীদের চিকিৎসার সংকট চলছে। বিশেষ করে নন কোভিড রোগীরা হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে মারা যাচ্ছে। এই অবস্থা, এই সংকট থেকে উত্তরণের জন্য 2,000 কোটি চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য যাচ্ছে। এখানে আমাদের কোনো সম্পৃক্ততা থাকবে না। চট্টগ্রামের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় মেয়র, মাননীয় জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসনের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রম কর্ম পেশার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করে সেই কমিটির হাতে এই 2,000 কোটি টাকা দিতে হবে। তারা নাহলে আপনারা জানেন এবং আপনারা মিডিয়ারা প্রতিদিন প্রচার করছেন স্বাস্থ্য খাতে কি ভয়াবহ দুর্নীতি হবে। কাজে এই 2,000 কোটি টাকা যদি সরাসরি আনা না হয় তাহলে সেটা লুপাট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য আমরা 2,000 কোটি সরাসরি এই কমিটির কাছে বরাদ্দের দাবি জানাচ্ছি এবং এই টাকা দিয়ে চট্টগ্রামে যা যা করা যায়
সেটার একটা পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি। যেমন আইসোলেশন সেন্টার বা সামাজিক চিকিৎসা কেন্দ্র, বিশ্বের বিভিন্ন জায়গায় মহামারী নিয়ন্ত্রণের সামাজিক চিকিৎসা কেন্দ্র হয়, এখানে অক্সিজেন দান পর্যন্ত 10 লিটার অক্সিজেন দান পর্যন্ত এখানে ক্ষমতা থাকে, প্রচুর স্টাফ থাকে, প্রচুর কর্মচারী থাকে এবং এই রুগীদের 80% সেখানেই ভালো হয়ে যায়, বাকি থাকে 20%। আমাদের দাবি হলো প্রত্যেক কোভিড রুগীকে প্রথমে আইসোলেশন সেন্টারে যেতে হবে, পরে সেই 20%কে আইসোলেশন সেন্টার যদি প্রয়োজন মনে করেন, তাদের অক্সিজেন যদি তারা ঠিক করতে না পারেন তাহলেই তারা হাসপাতালে পাঠাবেন। এতে হাসপাতালে রুগীর ভিড় কমবে এবং হাসপাতালে থাকা অন্যান্য রুগীরা সংক্রমণ থেকে রক্ষা পাবে। আমরা দাবি করছি প্রত্যেক আইসোলেশন সেন্টারে স্থান বেঁধে 1টি বা 2টি করে অ্যাম্বুলেন্স দিতে হবে, যেমন ফটিক সেন্টার যদি আইসোলেশন সেন্টার থাকে তাকে মেডিকেল কলেজে আনতে 2টি অ্যাম্বুলেন্স লাগবে, 1টি আসলে আরেকটি রিজার্ভ থাকবে। আর প্রত্যেক হাসপাতালে সরকারি এবং আধা সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করতে হবে এবং প্রত্যেক সরকারি এবং আধা সরকারি হাসপাতালে খরচা বাড়িয়ে 4 ভাগের 1 ভাগ কোভিড ছেড়ে দিতে হবে এবং 5টি সঞ্চার বিভিন্নতে 1টি করে ভেন্টিলেটর সহ আইসিইউ থাকবে। আপনারা জানেন আমাদের এখানে টেস্ট সংকট চলছে, আমরা অবাক হয়ে যাই যে জেনেক্স পার্ক মেশিনে যেখানে 40 মিনিটে রিপোর্ট দেওয়া সম্ভব সেটা কেন চালু হলো না? বাংলাদেশে প্রায় 120টির মতো জেনেক্স পার্ক মেশিন রয়েছে, আমাদের দাবি থাকবে পিসিআর মেশিনের পাশাপাশি প্রত্যেক সরকারি এবং বেসরকারি হাসপাতালে আধা সরকারি হাসপাতালে জেনেক্স পার্ক মেশিন চালু করতে হবে, যাতে রুগী যাওয়ার সাথে সাথে 1 ঘন্টার ভিতর সেই রিপোর্ট নিয়ে রুগীর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। যদি কোভিড হয় তাহলে আইসোলেশন সেন্টারে পাঠাবেন, যদি নন কোভিড হয় তাহলে হাসপাতালে ভর্তি করবেন। আরও প্রশ্ন আছে, কোনো কোভিড রুগীর যদি তার পেটে অপারেশন লাগে তাহলে সে কি মারা যাবে? সেই জন্য প্রতি হাসপাতালকে কোভিড রুগীদের অপারেশন সহ যাবতীয় চিকিৎসার সুবন্দোবস্ত করতে হবে। আর বেসরকারি হাসপাতাল নিয়ে অনেকে কথা বলছেন, আমাদের দাবি হলো প্রতি বেসরকারি হাসপাতালে কোভিড নন কোভিড রুগীর চিকিৎসা করতে হবে এবং এর জন্য প্রয়োজনীয় যে অর্থ, অর্থাৎ কোভিড ইউনিট স্থাপন করতে যে অর্থ, পিসিআর মেশিন বা আইসিইউ সেন্টার স্থাপন করতে যে অর্থ, সেই অর্থ সরকারকে ব্যাংক ঋণ হিসাবে বেসরকারি হাসপাতালে দিয়ে তাদের বলতে হবে এতদিনের ভিতর পূর্ণাঙ্গ চিকিৎসা চালু করো, নইলে তালা মেরে দিতে হবে। এইভাবে আমরা মনে করি চট্টগ্রামের জন্য 2000 কোটি টাকা যদি বরাদ্দ করা হয় এবং সেখানে যদি কোনো দুর্নীতি না হয় তাহলে একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির এক উল্লেখন ঘটবে এবং কোভিডের পরেও এই যে উন্নতি সেটার সুফল সাধারণ জনগণ করবে। কাজেই আপনাদের প্রতি, সমাজের সকল শ্রেণীর প্রতি, সাংবাদিক ভাইদের প্রতি, জনপ্রতিনিধিদের প্রতি আমাদের আহ্বান থাকবে এই দাবির ব্যাপারে আপনারা সোচ্চার হন এবং 2000 কোটি টাকা বরাদ্দে প্রধানমন্ত্রীকে রাজি করান, চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করুন। জনগণের চট্টগ্রামের আসিফ জোশীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা ইতিপূর্বে স্বাস্থ্যসেবা দাবিতে দুই দল মানব বন্ধন এবং একটা অনলাইন প্রোগ্রাম আমরা করেছি। আমরা প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করার দাবি তুলেছি। আমরা দাবি তুলেছি চট্টগ্রামের পর্যাপ্ত টেস্ট করে কোভিড রোগীদের সাধারণ জনগণ থেকে আলাদা করার সর্বোচ্চ চেষ্টা করার কথা দাবি তুলেছি। আমরা দাবি তুলেছি ডাক্তার নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য বিমা এবং আরও পর্যাপ্ত ডাক্তার এবং নার্স নিয়োগ করার দাবি তুলেছি। আজকে 2000 টাকা তো বরাদ্দের দাবিতে গণ আন্দোলন গড়ে তুলতেছে, আমরা সেই গণ আন্দোলনে সংহতি জানিয়ে আমরা আজকে এই আন্দোলনে যোগদান করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক রাসেল বক্তৃতা সংসদ সন্তান কুমার চট্টগ্রাম মহানগর কমিটির পক্ষ থেকে আমরা এই ঘোষিত দাবিগুলো সাংবাদিকতা প্রকাশ করছি। আপনারা জানেন 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধারা যখন সর্বোচ্চ ত্যাগ করে আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য
স্বাধীনতার এত বছর পরেও আজকের বীর মুক্তিযোদ্ধারা রাস্তায় দাঁড়িয়ে আবার আন্দোলন করছেন তাদের চিকিৎসা নিশ্চিত সহ সাধারণ জনগণের চিকিৎসা নিশ্চিত করার জন্য। কোভিড-19 আসার পরপরই আমরা অনেকগুলো বীর মুক্তিযোদ্ধা হারিয়েছি। রমজান মাসে আমাদের কোতোয়ালি থানা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব রসকুল আলম চাচা উনি অসুস্থ হয়েছিলেন, ওনার করোনা পজিটিভ ছিল, উনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক রাত 3-4 সময় ওনাকে জোর করে বাসে পাঠিয়ে দেওয়া হয়েছে, উনি সাড়ে 5টায় মারা গেছেন। এই মুক্তিযোদ্ধা মহসিন আঙ্কেল উনি চট্টগ্রামের কোনো হাসপাতালে ভর্তি হতে না পারে সর্বশেষ ঢাকায় গিয়ে ভর্তি হয়েছেন, উনি ওখানেই মারা গেছেন। ওনারা আমাদেরকে একটি স্বাধীন সর্বভৌম রাষ্ট্র দিয়েছেন, আমরা যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি ওনারা সেখানে এই নিঃশ্বাসের কষ্ট নিয়ে মারা যাচ্ছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নারী মুক্তি কেন্দ্রের সংগ্রামী সভানেত্রী আসমা আক্তারকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সকলকে জানাই বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজকে আমরা কোন দুর্বিষহ পরিস্থিতিতে এই স্বাস্থ্য অধিকার নিয়ে অন্যতম নেত্রী জননেতা রহমতুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারপারসন রুবা আসামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। গণ অধিকার চর্চা কেন্দ্র আয়োজিত আজকের এই মানববন্ধনে জননেতা রহমতুল্লাহ চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে গণ অধিকার চর্চা কেন্দ্রের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের নেতৃত্বে আমরা তার সকল দাবিকে সহমত পোষণ করছি। বিগত যত আন্দোলন সংগ্রাম চলেছে এই দেশকে স্বাধীন করার পেছনে যাদের অগ্রণী ভূমিকা ছিল সেই মুক্তিযোদ্ধারা আজকে আবার রাজপথে নেমেছে সেই একই আন্দোলনে। তখন ছিল দেশ স্বাধীনতার জন্য যুদ্ধ, আজকে সেই একই আন্দোলন আমি মনে করি, সেটি হচ্ছে মানুষ বাঁচানোর জন্য। আমরা সবাই সুযোগ চাই, বাঁচার অধিকার রাখি, বাঁচতে চাই, আমরা চিকিৎসা চাই, আমাদের সেই অধিকার আছে। এই স্বাধীন দেশে এখনো 71-এ যারা যুদ্ধ করেছে তারা সেই অস্ত্র হাতে তখন যুদ্ধ করেছে, আজকে পায়ে হেঁটে আজকে 2-3 মাস যাবৎ তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, বলে যাচ্ছেন। আমরা তাদের সাথে একত্রতা প্রকাশ করছি এবং মুক্তিযুদ্ধের সপক্ষে যারা এখানে দাঁড়িয়েছেন এবং সেই বীর মুক্তিযোদ্ধাদেরকে স্যালুট জানাতে চাই যারা আজও রাজপথে এসব অধিকার নিয়ে কাজ করে যাচ্ছেন। গণ অধিকার চর্চা কেন্দ্র যুব শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধার সন্তান জয়নুদ্দিন জয়। চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থার কথা আপনারা ইতিমধ্যেই জেনেছেন, অনেকে বক্তৃতা করেছে। চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নত হয়, বিশেষ করে সরকারি হাসপাতালগুলোকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে সাধারণ জনগণ, তৃণমূলের জনগণ অতি অল্প খরচে ভালো চিকিৎসা পাবে, উন্নত চিকিৎসা পাবে। তাই আমরা চাই এ দাবি অধিসত্ত্ব সরকার মেনে নিক এবং চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থার জন্য, স্বাস্থ্যসেবার জন্য 2000 কোটি টাকা বরাদ্দ কমিটির মাধ্যমে চট্টগ্রামে পাঠিয়ে দিক। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের পক্ষে অপূর্ব কুমার নাথ। আজকে আমরা আপনাদের সামনে আসছি দাবি নিয়ে যে চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য, চট্টগ্রামকে এই করোনাকালে চিকিৎসা ব্যবস্থা যাতে করোনাকালে আমরা
বাঁচতে পারি, সেই কারণে আমরা কিছু দাবি নিয়ে আপনাদের সামনে আসছি। আমাদের প্রধান দাবি হচ্ছে চট্টগ্রামের যে চিকিৎসা ব্যবস্থা সেটাকে উন্নত করার জন্য 2,000 কোটি টাকা বরাদ্দ দিতে হবে, এবং এই 2,000 কোটি টাকা বরাদ্দের দিলেই শুধু হবে না, এই 2,000 কোটি টাকা যাতে যথাযথভাবে চট্টগ্রামের মানুষের উপকারে আসে, চট্টগ্রামের মানুষের চিকিৎসা সেবার কাজে লাগে, সেই কারণে তার জন্য একটি কমিটি গঠন করতে হবে। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে আসি, সবসময় থাকবো, এবং আমরা জনগণকেও বলছি আপনারা আসেন, কারণ এই দাবি শুধুমাত্র আমাদের না, আপনাদের সকলের জন্য। সুতরাং সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এই দাবিকে পূর্ণ করি, এই আশাবাদ থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ব্রিগেড 71-এর কাজী রাজেশ ইমরান, গণ অধিকার চর্চা কেন্দ্র আয়োজিত আজকের এই পদযাত্রার দৃষ্টান্তে আমরা বেস ক্লাব হারবার পর্যন্ত এসে উপস্থিত হয়েছি। আমরা বারে বারে বলছি একই কথা যে স্বাস্থ্যখাতের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সারা দেশব্যাপী, সেগুলো বন্ধ করতে হবে। স্বাস্থ্যখাতের এসব চিকিৎসা সেবা সেগুলো নিশ্চিত করতে হবে জনগণের জন্য। সেই দাবিগুলো বাস্তবায়ন করার পক্ষেই আমাদের আজকের এই পদযাত্রা ছিল। আমাদের এই দাবিগুলো যদি মেনে না নেওয়া না হয় তাহলে আমরা আরও বড় কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নাসির কৃষ্ণ চৌধুরী ট্রাস্ট এবং গণঅধিকার চর্চা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা সুষমা চৌধুরী। বন্ধুগণ, আমরা আসলে এই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, আমরা এরই মধ্যে প্রতীক অনশন করেছি, আমরা এরই মধ্যে মানববন্ধন করেছি, আমরা পদযাত্রা শুরু করেছি, এই পদযাত্রা ততদিন চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি সরকার মেনে না নিচ্ছে। আমরা জানি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি দেশের এবং জনগণের প্রতি যথেষ্ট তার আন্তরিকতা আছে, কিন্তু তিনি যে কাজগুলো যে পরিকল্পনাগুলো নিয়ে থাকেন সেগুলো যারা বাস্তবায়ন করে তাদের হাতে সেগুলো ঠিকভাবে বাস্তবায়িত হয় না। আমরা চাই চট্টগ্রামের এই যে করোনা মহামারীর যে বেহাল দশা এদিকে মুক্তির জন্য চট্টগ্রামের যে বিভিন্ন সরকারি হাসপাতালগুলো আছে সেগুলো যেন সেন্ট্রাল অক্সিজেন এবং অন্যান্য যে হাসপাতালগুলো আছে তাদের জন্য করোনার ইউনিট চালু করা যায়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য সরল আলম, আমাদের ডাক্তার মাহবুব সাসার নেতৃত্বে চট্টগ্রামে চিকিৎসা ব্যবস্থাকে সুশৃঙ্খলভাবে ফিরিয়ে আনার লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম চলছে, এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যে যে দাবিগুলো দিয়েছি সেই দাবিগুলো অনবদ্ধ বিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার অনেক কিছু করছে এই দেশের জনগণের জন্য, তারপরও কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে চিকিৎসা ব্যবস্থায় যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য অতি সত্বর দূর করতে হবে। আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা এবং এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম যে আন্দোলন চলছে এই আন্দোলনে ভবিষ্যতে সকলকে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গণ অধিকার চর্চা কেন্দ্র যুব শাখার সদস্য সচিব বেলাল হোসেন, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি চট্টগ্রামের মানুষের বাঁচার দাবিতে। আপনারা ইতিমধ্যে বিভিন্ন বক্তার কাছে শুনেছেন কিভাবে একজন অন্তঃসত্ত্বা নারী চিকিৎসা না পেয়ে মারা গেছেন, কিভাবে একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে মারা গেছেন। তাই আমরা আজকে দাবি জানাতে চাই আর কোনো মুক্তিযোদ্ধা আর কোনো মা যেন বিনা চিকিৎসায় মারা না যায়। চট্টগ্রামে কোভিড মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং আমরা সরকারকে অনতি বিলম্বে সে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি, এবং সরকার এবং জনগণের যে অর্থ সে অর্থ সঠিকভাবে ব্যয় হচ্ছে কিনা, চট্টগ্রামের জন্য এ পর্যন্ত যে সকল অর্থ বরাদ্দ হয়েছে সে সকল অর্থ কোন খাতে কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা সেই সকল সেটা জানতে চাই। 80-এর দশকের ছাত্রনেতা সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মাহমুদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থার যে নাজুক পরিস্থিতি আমাদের বিভিন্ন বক্তারা আলোচনা করেছেন, আজকে বিভিন্ন দাবি দাওয়া যৌক্তিক দাবি দাওয়া নিয়ে যে পদযাত্রা শুরু করেছেন, মানববন্ধন শুরু করেছেন, বিভিন্ন দাবি দাওয়ার প্রেক্ষিতে আজকে এখানে সমাবেশে যারা স্পষ্ট করে হাজির হয়েছেন তাদেরকে আমি ফটিকচারীবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই। মুক্তিযুদ্ধের যে সমস্ত সন্তানরা মুক্তিযুদ্ধ হয় না
আজকে এখানে হাজির হয়েছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাই এবং এই দাবি দাওয়া যাতে ভবিষ্যতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যাতে অবিলম্বে কার্যকর করেন এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত সভাপতি চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজফফর আহমদকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সত্যি বাংলায় সুন্দর ধারাবাহিকভাবে বলেছেন আমরা গণতন্ত্রের চর্চার যে আন্দোলন তীব্র থেকে তীব্র করব মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের গর্ব মহান নেতা বঙ্গবন্ধু নিয়ে আমরা চট্টগ্রামের মানুষ আজকে কি অবস্থায় আছে এটা আমাদের সন্তানেরা বলছেন আজকে করুণ অবস্থা চট্টগ্রাম থেকে আমরা বাণিজ্য রাজধানী এখান থেকে খাজনা ট্যাক্স দিয়ে বন্দর দিয়ে চট্টগ্রাম দিয়ে সমস্ত পশ্চিমবাংলায় চলছে আজকে আমাদের করুণ অবস্থা আজকে মানুষ মারা যাচ্ছে মুক্তিযুদ্ধের বিনে চিকিৎসা মারা যাচ্ছে আজকে 2000 কোটি টাকা চট্টগ্রামে দিলে কোনো কম হবে না আমরা আশা করবো সমস্ত আশা করবো যদি দাবি মানে না হয় অতি শীঘ্রই আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনের ডাক দেব তখন আমাদের দুশো চলবে না।